মেরে আমাকে ইডি সিডি সিবিআই জেলে রাখে ওইটুকু সময়ের জন্য তোকে ধন্যবাদ দেবো, এই কারণে যে রেস্ট দিলে না আমি, কিন্তু ইডি সিডি সিবিআই থেকেও কিন্তু থাকবো, তখনও কিন্তু বড়লোককে ফোন করে বলবো আমি একদিন না একদিন ছাড়া পাবো, আমার দক্ষিণ নানপুর স্কুলে এগুলো চলে, আমার পশ্চিম বেলাগুড়ি স্কুলে এগুলো চলে, আমার গরিব রিক্সা চালক যেন বিষয়টাকে পায়, এই কাজ চলবে আমাদের, চলবে এই কাজ আমাদের, এটা আমাদের নানপুর আমাদের ক্ষেত্র, নানপুর আমাদের ক্ষেত্র, এখান থেকে আমরা বড় হয়েছি, এটা আমি খুব গর্ববোধ করি, নানপুরের মানুষ আমাকে অনেক কিছু দিয়েছেন, আমি নানপুরের মানুষের জন্য করি, এই যে দেখবেন আর 10-15 দিনের মধ্যে নানপুরে দেখবেন কি বলে দেবো, আজকে দেখি দেখুন মানে মুক্তি প্রস্থানন্দ করেছে, একদম আমার 1 পয়েন্ট প্রোগ্রাম, তা সত্ত্বেও দেশের আইন আমি মুখ্যমন্ত্রীকে বলবো, আমার এমএলএ লাইসেন্স টাকা 2 জায়গায় দেওয়া হয়েছে, এখন দীর্ঘসূত্র, এখন দীর্ঘসূত্র, কিছু কোনো কর্পোরেশন টাকা নিয়ে মনে হয় সুদ খাটায় না কি খাটায় জানি না, জানি না, টাকা এমএলএ টাকা ঢুকলে এদিকে কারোর মন নেই, মাম্পি দায়িত্ব আছে, মাম্পিকেও বলবো খুব দায়িত্ব নিয়ে এমএলএ লাইসেন্স মিটিং করতে, আমরা টাকা দিয়েছি কর্পোরেশনে সেই টাকা যাকে যে সেই টাকাটা আসে না, তার নিয়ম কারণ ব্যাপারটাকে রাখে রাখে সেটা আমরা বিষয়টাকে রাখবো, এবারে বিলও আসছে সেই বিলে সেই বিলে সেই বিল আসছে সেই বিলে আমি হচ্ছি মুভার হয়েছি, আমি বিল উত্থাপন করবো বিধানসভাতে, বিধানসভাতে যে এখন যে আমাদের বিধানসভা যে নতুন নতুন যে বিষয় সেটাকে রাখা হবে, আমরা প্রস্তাব করেছি যে প্রতিটা ভোট মিটিংয়ে বিধায়কদের ডাকতে হবে, প্রতিটা ভোট মিটিংয়ে বিধায়কদের ব্যাপারটাকে রাখতে হবে, রাখতে হবে, আমাদের সংখ্যালঘু মুসলিম এলাকার জন্য মানে কিছু অর্থ এসছে সেই অর্থগুলোকে বিষয়গুলো করতে হবে, পরিকল্পনা সবসময় নিতে হবে, পরিকল্পনা বসে নিতে হবে, পরিকল্পনা কখনো কেউ একা একা করতে পারে না, আমি একা করতে পারবো না, কেউ একা করতে পারবে না, পরিকল্পনা সার্বিকভাবে দিকে নিতে হবে, মনে রাখতে হবে মমতা ব্যানার্জি গভর্নমেন্ট সবাই মিলে দাঁড়িয়ে একটা একটা সরকার, সরকার মানে একজন কাউন্সিলর, সরকার মানে একজন বিধায়ক, সরকার মানে একজন মন্ত্রী, এই ত্রিভুজ হচ্ছে আমাদের সরকার, এই সরকারের এই ত্রিভুজটাকে ব্যাপারটাকে রাখতে হবে, কেউ বিষয়টাকে রাখতে পারি না, আমরা সবাই মিলে সেই কাজটাকে করবো, সেই কাজটাকে করার জন্য আমরা বদ্ধপরিকর, আমি তো মাঝে মাঝে হাসপাতাল থেকে আমার চোখে জল চলে গেছে, ভাবছি কালকে একজন লোক আমাকে বললো বিরক্ত হয়ে, তা বলতে এক কাজ করুন হাসপাতাল দেখাটা চাবি দিয়ে বন্ধ করে দিন, কারণ লোকে বুঝবে যা চাবি দেওয়া তা থাকবে না, কারণ এগুলোর জন্য কে অ্যাটেনশন দেবে, কার মনের দিক থেকেই ব্যাপারটাকে আছে, ব্যাপারটাকে আছে, একজন নির্বাচিত প্রতিনিধি শুধু দাঁড়িয়ে 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 মানে দাঁড়িয়ে গাড়ি চড়িয়ে কর্পোরেশন এটা না, তার থেকে নৈতিক দায় হচ্ছে তার এলাকার যে জিনিস এই সম্পত্তিটাকে ঠিক মতো কন্ট্রোল করা, এই দপ্তরের যিনি আছেন তার সাথে আমার কথা হয়েছে, আগামী দিন আবার কথা হবে, একটা হাসপাতাল আমরা এত সুন্দরভাবে করেছি সেই হাসপাতালটাকে একটা ডাক্তার তার বিষয়ে কালকে একটা রুগী মানে ভাবো না ভাবো না আমাদের আমরা একটা জায়গায় যাবো একটা রুগীকে একটা রুগী বৃদ্ধ মানুষ কেউ নেই বৌদি সকল ছেলেরা ভর্তি করেছে আমাকে দিয়ে তার তাকে লিখে দিল পোস্টমার্টম আবার কি আমাকে সব সামলাতে তাকে লিখে দিলে আমাকে সামনে সামনে একজন ডাক্তার সে বসে বসে বিষয়টাকে করছে আমরা এগুলো করতে হবে আমাদের অনেক কাজ আমাদের না আমাদের সেই কাজ উন্নয়ন করতে হবে করছে কর্পোরেশনে অনেক অনেক রকম কাজ হচ্ছে আরও কাজ হবে আরও কাজ হবে সবটা মিলিয়ে কাজটা করতে হবে অধিকার কেউ কারুকে দেয় না অধিকার কেড়ে নিতে হয় অধিকার কেড়ে নিতে হয় অধিকার যখন যখন একটা সমতার ভিত্তিকে না হয় তখন রাজনীতিতে কথা বলে অধিকার কেড়ে নিতে হয় এখন আছে অধিকার কে কাকে দেয় অধিকার কেড়ে নিতে হয় যদি প্রয়োজন হয় অধিকার কেড়ে নেওয়া হবে প্রয়োজন যদি হয় অধিকার কেড়ে নেওয়া হবে মানে কেড়ে নেওয়া হবে নানপুরের উন্নয়ন রাজেরহাটের উন্নয়ন তাকে একটা জায়গায় বিষয়টাকে করতে হবে রাজেরহাট মানে এটা মনে রাখবেন রাজেরহাট মানে যে আমাদের কাছে বিশাল কিছু নেই কেউ মনে করেন যে একটা ব্যাপার আমাকে একজন বললেন যে এরকম মানে আছে আগে দেখেছেন রাজেরহাট গোপালপুরে দুটি বাচ্চা নিখোঁজ অপরাধ তো আমাদের ওই বসি তাকে পুলিশ মানে বিষয়টাকে করলেন তাকে বিষয়টাকে মানে বিষয়টাকে রাখলেন তাকে দেখুন সাসপেন্ড করে দেওয়া হলো যা আচার ব্যবহার অহংকার বোধ এমন জায়গায় ছিল মানে বসে তাকে মানে করেছেন আর মনে রাখবেন মুখ্যমন্ত্রী সব কিছুর দিকে তাকান মনে রাখুন মুখ্যমন্ত্রী আমি দেখে ওনার অভাব আমার আরো রেসপেক্ট হয়ে গেল এমন ভাবে বললেন বললেন আমার শুনে বললেন যে ওসিদের বললেন যে ওই নেতার বাড়িতে বসে আপনি মানে এছাড়াবে সব চলবে না মানে ওনার কত খবর থাকে মানে বুঝে দেবো এই জন্য আমরা মনে করি আমরা মনে করি ঠিক ঠিক চলতে হবে পুলিশ পুলিশের কাজ করবে আর পুলিশকেও দেখতে হবে পুলিশ যেন তোলাবাজিতে পরিণত না হয় পুলিশের হাতে ক্ষমতা মানে পুলিশ একটা বিবিসি কামাজ করছেন এটাকেও মানা যাবে না সবটা রেখে সেটা ন্যায্য এটা বিষয় আমাদের নানপুর থানা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো যেখানে অসঙ্গতি হবে দাঁড়াতে হবে আমাদের সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে এই জন্য আমরা ছাত্রছাত্রীদের সংবর্ধনা রক্তদান শিবির আমাদের সংগঠন আরও সচলভাবে ব্যাপারটাকে রাখতে হবে এখানে দুর্গা পুজো হবে কালী পুজো হবে সবটার মধ্যে দিয়ে আমরা মানুষের জন্য কাজ করি মানুষকেই আমাদের বিষয়টাকে রাখা আছে আজকে হয়তো খুঁটি পুজো থেকে একজন দিলেন প্রথম স্কিমের টাকা একটা পুরো
পুরোহিত মশাই মারা গেছেন, দু নম্বর ওয়ার্ডের স্কুল থেকে রিটায়ার করেছেন, এইসব মানুষগুলোর কথা কে ভাববে? এইসব মানুষগুলোর কথা কথা ভাবার জন্য যিনি প্রকৃত জনপ্রতিনিধি হবেন, যিনি প্রকৃত মানুষের কথা ভাববেন, প্রকৃত বিষয়টাকে থাকবেন, কথা বলা যায়। আমরা মনে করি আমরা এই কাজ করতে পারি, এই কাজে কোনো রকম মানে বিষয় থাকবে না। বাড়াবাড়ির মানুষ রহিমা বিবির নেতৃত্বে এখানে সুন্দর উন্নয়ন হচ্ছে, ঘর বাড়ি গরিব মানুষের ব্যাপারটাকে হচ্ছে হচ্ছে। যেখানে যদি কোনো থাকেন আমরা নিশ্চয়ই তাকে বিষয়টাকে করবো, আরো গরিব মানুষের ঘরের জন্য, কারণ আমরা নাম দেবো 60% টাকা দেবে আমাদের রাজ্যের মানুষ, আর তুমি 20-30% টাকা দেবে। তোমার নামে কেন প্রকল্প হবে? কারণ আমাদের মুখ্যমন্ত্রীর নামে হবে না, কারণ আমাদের বাংলার বাড়ি হবে না। আমার এই বাংলার বাড়িকে তোমার আপত্তি কোথায়? এই বাংলায় বসে বিজেপি বন্ধুরা যারা বাংলার কথা বলেন তারা বাংলার বাড়ি বলবে না, তার গুজরাটের মানুষ তার নামে প্রধানমন্ত্রী যোজনা হবে। আমার পশ্চিমবঙ্গের মানুষ তার ট্যাক্সের টাকা থেকে পশ্চিমবঙ্গ সরকার 60-70% দেবে। কেন প্রধানমন্ত্রীর বাড়ি হবে? আমরা তো মুখ্যমন্ত্রীর বাড়ি বলিনি, আমরা বাংলার বাড়ি বলেছি। আর যারা বাংলার বাড়ির বিরোধিতা করে তাদের তাদের সঙ্গে আগামী আগামী দিনও লড়াই হবে, 2023 লড়াই হবে। 21 হয়েছে মমতার, 22 শহর হয়েছে মমতার, 23 গ্রাম হবে মমতার, 24 সারা দেশ হবে মমতার। এই হচ্ছে আমাদের স্লোগান, তাকে সামনে রেখে আমরা এগোবো। দেখেছেন অলরেডি অখিলের মানে বিহারে গেছে, অন্য দেশে গিয়ে ঘুরে আসেন, উনি যা বিদেশ সফর করেছেন, ভারতবর্ষে আর কোনো প্রধানমন্ত্রী এত বিদেশ সফর করেনি। আমাকে দেশটা চীন ঢুকে যাচ্ছে, একটা দুর্বল প্রধানমন্ত্রী কখনো হয়নি। চীন ঠেট করছে, পাকিস্তান ঠেট করছে, আমরা মুখে মুখে শুধু কথা বলছি। আর একটা বড় ভোট এসে গেলে পাকিস্তান পাকিস্তান বলে হিন্দু মুসলমান করে উনি ভোট চাইছেন। এই এই স্বরূপ আমরা উন্মোচন করবোই। এই জন্য আসুন সকলে মিলে দাঁড়িয়ে আমরা এই লড়াইটাকে আমরা সামনে রাখবো। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, কার কি হিসাব টিসাব সরকার স্থগিত করতে বলেছে বলেছে সঠিক কারণে। এটা হচ্ছে নেত্রী, এটা হচ্ছে বিষয়, কেউ কেউ আছে না এটা হচ্ছে ভয় পেয়ে গেছে, মনে ডালবে কুচ খারাপ তো আছে। এই জন্য আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে আমাদের বোলপুরের নেতা তাকে একদম বীরের মতো মর্যাদা দিয়ে আমরা নিয়ে আসবো। দেখেছেন তার ভয় পাল্টে গেছে, জেলে রাখতে পারে, জেল থেকে একদিন না একদিন যখন বেরোবে বীর হয়ে বেরোবে, বীর হয়ে বেরোবে, আমাদের নেতা বীর হয়ে বেরোবে, বীর হয়ে বেরোবে। আজকে বীর ভূমের উন্নয়ন তুমি ইডি সিডি দখল করে তাকে সব ইলেকশনে কভার করে ব্যাপারটাকে রাখছো, যে অন্যায় করবে সে নিশ্চয়ই তার ফলাফল পাবে। তাকে দল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করেছে, দল থেকে বিষয়গুলো করেছে, যদি এখন বিচারাধীন কি টাকা কোত্থেকে আসছে এখনো কিন্তু বিষয়টাকে হয়নি, এর থেকে বেশি টাকা গুজরাটে পাওয়া গেছে সেখানে কিছু খবর নেই। নীরব মোদী কয়েক হাজার কোটি টাকা মেরে দিয়ে চলে গেছেন, তার জন্য বিজেপির কোনো খবর নেই, মানে খবর নেই। যারা বাবরি মসজিদ ভেঙেছিল সিবিআই হয়েছিল, তাদেরকে বেকসুর খালাস করে দিচ্ছে কোর্ট, কোর্টের লোকে মানুষ দেখেছে বাবরি মসজিদ ভাঙছে, বেকসুর খালাস হয়ে গেছে। যারা যারা সেই গুজরাটের ঢাঙ্গার সময় মুসলিম মেয়েদের বহৎকার করেছে তাদেরকে তাদেরকে ছাড়িয়ে নিয়েছে, বীরের মর্যাদা দিয়েছে। এই মুখোশ মানুষ ছাড়তে করতে পারে না, এই মুখোশ মানুষকে বিষয়গুলো করতে পারে না, যাদের স্বরূপ আজকে বিষয়গুলো করতে হবে। আজকে শুভেন্দু অধিকারী বাগিয়াটিতে এসে বলছেন যে ভবিয়াকিমের চাচা চাচা ভাতিয়া দেবরাজ ভাতিজা আর চাচা এই বলে সম্ভাষণ করছেন। আজকে তিনি তার সম্বন্ধে অভিযোগ আমরা জানিয়েছি, তার পৈতৃক সম্পত্তি কত, তার কে কে বিষয়গুলো আছেন, তার সম্বন্ধে সুদীপ্ত সেন কি বলেছেন, একদিনের জন্য সিবিআই তাকে ডাকেনি। মানুষ টিভির ক্যামেরা দেখেছেন উনি টাকা নিচ্ছেন, তাকে ডাকা হয়নি, তাকে ডাকা হয়নি। এই জন্য আমরা মানুষের সামনে এই কাজটাকে রেখেই ব্যাপারটাকে ডাকবো। আগামী লড়াই জোরদার লড়াই, আগামী লড়াই লড়াইয়ের মধ্যে দিয়েই নেতৃত্ব উঠে আসে, বা অনেক সময় লড়াই প্রয়োজন আছে, অনেক সময় লড়াই প্রয়োজন আছে, লড়াইয়ের মধ্যে দিয়েই মানুষ চিনে যায়। আমরা চিরকাল লড়াই লড়াই করে আমরা চিরকাল লড়াই করেছি, শত্রুর বিরুদ্ধে লড়াই করেছি, আমাদের বিধাননগর কর্পোরেশনে যারা যারা শুধু সরলরেখার উন্নয়ন করতে চান, যারা মাঝেরহাটকে নেগলেক্টেড করেছে, এই লড়াই জীবনে শুরু করেছি 15 সাল থেকে, এই লড়াই মানে শেষ করবো। তাকে যদি পুরসভার ভিতর থাকলে ভেতরের লড়াই হবে, বাইরে থাকলে বাইরের লড়াই হবে, যে কোনো জায়গায় যে কোনো জায়গায় লড়াই হবে, যে কোনো জায়গায় যে কোনো লড়াই বিষয়টাকে মানে থাকা হবে। এবং আমরা এই লড়াই করেই ছাড়বো, কারণ রাজেরহাটের মানুষ আমাদেরকে নির্বাচিত করেছেন। রাজেরহাটের মানুষ অন্য মানুষের থেকে বেশি ভোট দেন, বেশি ভোট দেন। লোকসভায় যখন অন্য জায়গায় হারে তখন রাজেরহাট নিউ টাউন হারে না, অন্য জায়গায় যখন বিষয় হয় আমাদের মানুষের গুরুত্বপূর্ণ, আমরা কারুর দ্বারা প্রভাবিত না, কেউ আমাদের নেতা নেত্রী থাকবেন যে যেখানে থাকেন সে সেখানে থাকবেন, কিন্তু আমরা মনে রাখবেন এই মানুষরা আমাদেরকে বিশ্বাস করে করেছেন। এত কথা বলার অর্থ থাকবে রাজেরহাটের বিষয়ে মানে থাকবো, স্টেজে স্টেজে স্থান না পেলে চেয়ারে বসেও লড়াই হবে, চেয়ারে স্থান না পেলে রাস্তায় বসেও লড়াই হবে। এদিন কারা আমরা অনেক কিছু দেখেছি, দেখেছি সব লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাবো। লড়াই মানুষকে বিষয় করে, এই জন্য আমরা বলেছি পথে এবার নামো সাথী, পথেই হবে চিনা, পথেই আমরা চিনবো। বিজেপির মতো শত্রু দলকে আমরা চিহ্নিত করেছি, আগামী দিন আরও বড় লড়াই করতে হবে। এই জন্যই তো মমতা ব্যানার্জি যিনি দাঁড়িয়ে বলতে পারেন আমাদের নেতা, আমাদের নেতা বোলপুরের নেতা বলতে পারেন যে বীর
দিনের মর্যাদা দাও, বিয়ের মর্যাদা দাও, যে তুমি বিষয় হয়ে গেলে এই জন্য নেতৃত্ব যিনি বিষয়টাকে থাকবেন, আমি তাকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানি। এই একটা কথা, আজকে যিনি খেলে আছেন তার মুখ দেখুন আলাদা হয়ে গেছে, তার বডি ল্যাঙ্গুয়েজ আলাদা হয়ে গেছে। এটাই আমাদের নেত্রী, আজকে আমাদের নেত্রীকে জনগণের মনো অধিনায়িকা, তাকে আগে দেশের কারণে বিষয়গুলো করতে হবে। আমাদের কাছে আল্লাহর কাছে দোয়া চাই, ওরা বড় হোক। আর বাবার বয়স আমি মনে রাখবে তাপস ছেড়ে দিয়েছি, ওনার মনে রাখবে আছে এবং একটা বলে গেলাম মিলিয়ে নেবে। যদি আমি কোনোদিন ইমিলেও না থাকি, আমি যদি বেঁচে থাকি, আমার শরীরের চিন্তা বড় যোগই থাকে। আর দাদা বাড়ি সেই বাচ্চারা আজকের বক্তব্য টেপ করে নাও, যাবে যে কোনো বাচ্চা আমার এলাকা থেকে একটা বিদেশে যাও, ভালো পড়াশোনা করে, এই চ্যালেঞ্জ তোমরা নাও, তোমরা নাও। সল্টলেকের লোক বিদেশ যেতে পারে না, রাজিরহাটের লোকও বিদেশ যেতে পারে। এই জন্য যখন সল্টলেকের ডেপুটি মেয়র ছিলাম, লাফিয়ে লাফিয়ে চেয়ার থেকে নিয়ে না শুধু কটনে যেতাম চাকে থেকে, যে আমার বেলা বেড়ির একটি মেয়ে এক থেকে দশের মধ্যে হয়েছে, আমার বেলা বেড়ির একটি মেয়ে এক থেকে এগারোর মধ্যে হয়েছে। এই লোকটা না এই ধরনের ব্যাপারে ভালোবাসে, এটাকে মায়ের মতো মনে করে। ছোটবেলা থেকে চুনকাম করে এখান থেকে বড় হয়েছি, হট করে তপ করে রাতের গীতে চলে আসেনি। ছোটবেলা থেকে জীবনের সমস্ত কিছু অঙ্গ অঙ্গ বিষয়কে কেড়ে গেছি, গরিব মানুষকে এই থেকে আসা বলে। এই অঞ্চলের মাটির সঙ্গে আমাদের অঙ্গ অন্যরকম, এই মাটি কখনো বিক্রিয়ে দেবো না, যতদিন বেঁচে থাকবো এই মাটিকে দিকে সব থেকে বড় কালী পুজো করবো, সব থেকে বড় দুর্গা পুজো করবো, সব থেকে বড় ঈদ করবো, সব থেকে বড় ইফতার পার্টি করবো, সবটার বড় থাকবে নানপুর রাজেরহাট নিউটাউন। এটা হচ্ছে আমাদের কাছে অঙ্গীকার, এই কাজে কোনো বিকল্প হবে না, কারোকে বিষয়গুলো করতে চাইবো না। সম্মুখ প্রাণে যখন আমরা যাবো রবীন্দ্রনাথের কথা, কে চাইবে সম্মুখ প্রাণে যে আসবে সামনে যাবে, যে আসবে না সে পিছিয়ে যাবে, বলবে এমন একজন এমএলএ করেছেন যার জন্য বিষয়টা থাকবে না। যেদিন এটা হবে বাড়িতে বসে যাবো, যেদিন দলকে কিছু দিতে পারবো না যা পারবো না, যেন আমাদের এই মুখটা মানুষের সামনে থাকে। আর ভুল করলে মানুষের কাছে ক্ষমা চেয়ে নেবো, ভুল করলে মানুষের কাছে বিষয় থাকবে। এই লড়াই চলবে রাজেরহাটের মানুষের সব জায়গায়, এই লড়াইকে আমি আহ্বান জানাচ্ছি রাজেরহাট এবং নারায়ণপুর, তার উন্নয়নকে যদি কেউ ব্যাহত করতে আসেন, আমি তাপস চ্যাটার্জি বলছি ব্যাগ হাতে ছটা ছয় মেরে মারবো, ব্যাগ যদি আমার কাছে অস্ত হয়, মাইক যদি আমার কাছে অস্ত হয়, জীবনের শান্তি নদী নারায়ণপুর রাজেরহাটের মানুষের জন্য আমরা থাকবো, কারণকে বিক্রিয়ে দেবো না। মনে রাখবেন আমাদের এখানে কেউ কোনো দয়া করে আমাদের প্রার্থী করেনি, দয়া করে আমাদের বিষয়গুলো করেনি। আমার সংখ্যালঘু এলাকার উন্নয়ন কি হবে না হবে আমরা জানবো, সংখ্যালঘু এলাকায় কী কী কাজ হবে না কাজ হবে আমরা জানবো, যে খাতে যে টাকা আসবে তাকে কর্পোরেশন সেই বিষয়টাকে যুক্ত করে এই ব্যাপারটাকে রাখতে হবে। আমরা কর্পোরেশন পাঠিয়েছি 41 জন কাউন্সিলরকে, মমতা ব্যানার্জির সিদ্ধান্ত আমরা সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে বরণ করবো, এটাই আমাদের কাজ। এই কাজকে আমাদের এগিয়ে নিতে হবে, আমরা সারাদিন ধরে মানুষের পরিশ্রম করে এই কাজটাকে রাখছি। রহিমা বিবি এখানে যথেষ্ট উন্নয়ন করছেন, রাস্তাঘাট ট্রেন সমস্ত উন্নয়ন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, কাকুলি ঘোষ জিন্দাবাদ, আমি আবার